ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে 3-0 3-2 গোলে। স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকে চেলসির দাপট, 6 মিনিটে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন। বিরতির আগে আলেকজান্ডার আইজ্যাকের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক চেলসি, পালমার ও মুড্রিকের গোলে ব্যবধান বাড়ায় ব্লু। শেষ দিকে জ্যাকব মারফির গোলে হারের ব্যবধান কমিয়েছে নিউক্যাসল। এই জয়ে কিছুটা নির্ভর চেলসি ম্যানেজার মাউরিসিও পচেত্তিনো। লিগে দুই ম্যাচ পর জয় পেল তার দল।